তোমার না, রাখো, পরে কথা কইতেছি। আচ্ছা আই খারা, কি তো কইলি? না কিছু না, আমি তো ডাক্তারের কাছে যাইতেছি, আমার মেয়ে অসুস্থ। তোর মাইয়া অসুস্থ, ডাক্তারের কাছে যাইতেছস, কিন্তু লুকাইলি কি? ওইটা আমার জানা দরকার। বের কর না, কি কি বের কর, কিছু লুকাই নাই, কিছু লুকাই নাই, বের কর, দেখি 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 কি। ও বাবা, এই দি সোনার চুরি দেখবার দে। দেন আমি চলে যাই, ডাক্তার কাছে যাইতে হবো, এই চুরি বেয়েছে, তারপর আমি ডাক্তার নিয়ে যাবো। আরে দিমু তো দিমু, এই চুরি কি আমি খেয়ে ফেলাইলাম নাকি? তার আগে একটু হিসাব নিকাশ আছে, একটু হিসাবটা মিলাই নেই। তোমায় মিয়া, তোমার কাছে আমি কত টাকা জানি পাই? 50,000। 50,000 আসলটা, আর এইটার সুদ হয়েছে আরো 30,000। হিসাব মতো তোমার কাছে আমি 80,000 টাকা পাই। হ পাই তো? এই চুরি দুটো বেচলে বড়জোর 40,000, দাম ভালো পাইলে 45,000 টাকা হইব। ভাই স্যার, এই চুরি, এই চুরি দুটো আপনি নেন না, এই চুরি দুটো আমি চুরি আমার মেয়ের আত্মা। হ্যাঁ, চুরির ভিতরে আত্মা? তাই ওষুধ দেখি। আমি ঠিকই করছি, এই চুরি দুটো বিক্রি করে যে টাকা নিব সেই টাকাতে আমার মেয়ের অপারেশন করুন। আর রাখ 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 রাখ, এই কথা আমি মনে করলাম ভূত পিশাচের কাণ্ড। আচ্ছা সে যাক, তো আমি 40,000 টাকার উপরে ঠিকাই এই চুরি দুটো নিলাম, সময় পাইলে আর হইলো এক মাসের মধ্যে তুমি ওই যে সুদের তা 30,000 টাকা পাঠাই দিস। ঠিক মতো টাকা শোধ না করলে আজকে চুরি দুটো গেল, পরে হয়তো তোর ঘরখানা যাইবার পারে। তবে ঋণ যে শোধ করার চেষ্টা করতেছস, এই জন্য আমি খুশি হয়েছি। তো যাই। পরিষ্কারে শোনা, আমাদের কপালটাই খারাপ মা। কপাল খারাপ? ও মা, কি হয়েছে বাজান? আমাদের গরিবদের কপাল খারাপ, এটা শুনলি তুমি আর সইতে পারবা না। তোমার দেওয়া তোমার পোলার বড় যে চুরি দুটো দিছিলা বিয়ার দিন, সেই চুরি বিক্রি করতে যাইতেছি, সেই চুরি পরাণ মহাজন দিয়ে নিয়ে গেছে গা। আমার কলজা কে কুলায়, আমার ভেজা গুলো আমার সামনে কান্নাকাটি করে ছটফট করে। হাসপাতালে নিয়ে যা।
আমার মায়ের খুব অসুখ, ওর চিকিৎসা করবার গেলে অনেক টাকার দরকার আছে। তাই খুঁজতেছিলাম কি আমারে যদি আপনি 2 মাসের টাকা অ্যাডভান্স দিতেন আমার অনেক উপকার হইতো। আমি আপনার কথা দিতেছি, আমি 2 মাস কাম করে ঠিকই শোধ করে দিব। আমি টাকা নিয়ে পলাই যাবো না আপামনি। চুপ থাক, এক তো কাজে আসতে দেরি করস, প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে দি। এখন আবার অ্যাডভান্সের কথা কস, যা তোর আমি কাজে রাখবো না, যা এখনই চলে যা। আমি আপনার পরে দিয়ে দেব, যদি টাকা না দিতে পারি আমার বাড়ির জমি আমি আপনারে দিয়ে দেব। এই ফেতর কান্না আমি একবারে পছন্দ করি না। তোমাকে কান্নায় যদি আমার মনই গলতো তাইলে এই যে ভবন দেখতেছো বাড়ি, এইটা টিনের ঘর থাকতো, বিল্ডিং থাকতো না। যাও, আমি আপনার পায়ে ধরতেছি। এই ওড়ো তো, এই কান্নাকাটি করলে পায়ে ধরলে আমার রাগ আরো 3 গুণ হয়ে যায়। ওড়ো ওড়ো ওড়ো, পরিষ্কার করে একটা কথা বলো, আসল হলো 40,000, দৈরা নাও 40,000 টাকার এই বালাজোড়া পাইছি, বাকি 30,000 টাকা হলো লাভের টাকা, মানে সুদের টাকা। ওই টাকা নিয়া তোমার পোলারে দেখা করবার কই, তুমি এখন যাও। তোমার নাতি মরুক আর বাসু, ওইটাতে আমার দেখার কিছু নেই। আমি টাকার অভাবে আজকে বাঁচাইতে পারলাম না, তুই আমার মাফ করেছিস। তুমি আমাদের রেখে কেমনে চলে গেলে সবার কথা কইব না। তোমার রাত্রে আর কোনদিন কথা কইব না, মা দেখতে পারে না মা।